আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক বৃন্দ, একটা ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি আমাদের নওপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে নিয়ে করা ভিডিও। তার আগে আমাদের এই সবুজ প্রকৃতিটা একটু দেখাই। আজকে প্রকৃতিটা অনেক সুন্দর এবং আমি হচ্ছে একাডেমিক ভবনের চতুর্থ তলায় আছি, অর্থাৎ অনেক উপরে আছি, উপরের তলায় আছি। তো যাই হোক, যেটি হচ্ছে যে সারা দেশে মূল্যায়ন নিয়ে অনেক কাজ হচ্ছে। আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন স্কুলের পেজে কিন্তু এইগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মূল্যায়নের উৎসব চলছে। তো আমাদের স্কুলেও ছোটোখাটোভাবে সেই উৎসব চলছে এবং ডিজিটাল প্রযুক্তিতে আপনারা জানেন যে একটি কাজ ছিল যে শিক্ষার্থীরা শিক্ষকের সাক্ষাৎকার নিবে, শিক্ষার্থীর সাক্ষাৎকার নিবে, একজন সফল খেলোয়াড়ের সাক্ষাৎকার নিবে, সেখান থেকে ডকুমেন্টারি তৈরি করবে, কন্টেন্ট তৈরি করবে অথবা প্রোফাইল তৈরি করবে, এরকম। তো সেই কাজগুলোই আমি শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিয়েছিলাম এবং তারা যার যার অবস্থান থেকে মোটামুটি করতে পেরেছে। আমি খুবই আবেগ আপ্লুত যে আমি আসলে প্রত্যাশাও করতে পারিনি যে এতটা সুন্দর করে এই মহাশয়ের শিক্ষার্থীরা করতে পারবে। তো এর আগেও কয়েকটা ভিডিওতে আমি সবার যে অভিজ্ঞতা বা অনুভূতি এটা শুনেছি, এবার আরেকজন শিক্ষার্থীর শুনব। আচ্ছা, তুমি একটু আগে আমাদেরকে বলো যে তুমি যে কাজটা করছো সেটা কি, একটু সবাইকে তোমার পরিচয়টা আগে দাও। সুমাইয়া, আচ্ছা আচ্ছা, তুমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, গুড। আচ্ছা, এবার বলো তুমি কি কাজটা করেছো, একটু বলো সবাইকে। জানারা সরকারের সাক্ষাৎকার নিচ্ছে। আচ্ছা, জানারা সরকার কি, এটা একটু বলো সবাইকে। এই স্কুলের শিক্ষক না, এই স্কুলের শিক্ষার্থী ছিলেন, এখন শিক্ষক এবং এখন হচ্ছে উনি ফরিদপুরের পুলিশ লাইন স্কুলে কর্মরত আছেন। এবং যারা এই স্কুলটাকে খুব বেশি ভালোবাসে, এখনো ভালোবাসে, এই জাহানারা আপা হচ্ছে ওরকম একজন মানুষ। আচ্ছা, তো আপার সাথে কি কথা হলো একটু শোনাও। আপনাদের সময় কতগুলো ভবন ছিল জাহানারা সরকার? আমাদের সময় কোনো প্রকার পাকা ভবন ছিল না, আমাদের সময় চীনের চৌচালা বিশিষ্ট ঘর ছিল। আমাদের আপনাদের সময় পড়াশোনার প্রতি কেমন আগ্রহ ছিল শিক্ষার্থীদের? আমাদের সময় পড়াশোনার প্রতি অনেক আগ্রহ ছিল শিক্ষার্থীদের। এসএসসি পরীক্ষার পাশের হার কেমন ছিল? আমাদের সময় এসএসসি পাশের হার 80% ছিল। কষ্ট করে সময় দিয়ে আমাদের সাথে স্কুলের কিছু বিষয়ে আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় শিক্ষক আনোয়ার উদ্দিন স্যারকে আমাদের থাকা দেখার জন্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। আমাকে এবার একটু বলো যে জাহানারা আপার সাথে এই যে কথাটা বললা, এটা কিভাবে বলছো, ফোনে? আচ্ছা, যখন ফোন করেছো তখন আপা কি বলেছেন? বলেছেন যে মানে কিসের জন্য কি বলছো তুমি ফোন করে? প্রথমে আপাকে কি বলছো? প্রথমে সালাম দিয়েছি। সালাম দিছো, পরে যে এখন আমাদের নতুন কারিকুলামে মূল্যায়ন নিয়ে হচ্ছে, এখন আর পরীক্ষা পরিবর্তে মূল্যায়ন হচ্ছে, আপনারা তো জানেন। এখন আপনার সাথে আমি স্কুলের স্মৃতি বিষয়ে কিছু আলোচনা করতে চাই। ভেরি গুড, আপাকে বলছো যে পরীক্ষার পরিবর্তে মূল্যায়ন হচ্ছে, এই নিয়ে কথা বলতেছে। আচ্ছা, আপা এটা শুনে কি খুশি হইলো না রাগ করলো? খুশি হয়েছে। কখন ফোনটা দিছিলা? বিকেলে। আচ্ছা, পরে আপা এগুলো বলছেন। আচ্ছা, আপা তোমার সম্পর্কে কিছু জিজ্ঞেস করে নাই আমাদের সম্পর্কে? কি বলছে একটু বলো সবাই। কোন স্যার এটা দিয়ে যায় বুঝি? আনোয়ার উদ্দিন হিরণ স্যার। ভেরি গুড, শুনে হাসছে, হাসি দিছে একটা আপা না? আচ্ছা আচ্ছা, তারপরে আর আর কি কথা হইলো? আপাকে দাওয়াত দেও নাই যে আমাদের স্কুলে আসেন? দাওয়াত দিয়েছো? ভেরি গুড। আচ্ছা দর্শক, এবং তোমাদেরকে একটু বলি, তোমরা যারা জানো না, একটু আগেও বলছিলাম যে এই স্কুল থেকে এই যে 100 বছরের স্কুল, প্রতি বছরই তো কিছু শিক্ষার্থী বেড়ে যাচ্ছে। এই আপা কিন্তু অনেক গুণী একজন মানুষ, ঠিক আছে? জাহানারা আপা গুণী মানুষ, ওনার বাড়ি হচ্ছে রাজীবপুর, ঠিক আছে? রাজীবপুরে ওনার বাড়ি, এবং উনি এখনও স্কুলটাকে খুব মিস করেন, মাঝে মাঝে খবর নেন ফেসবুকে, কিন্তু উনি অনেক লেখালেখি করেন স্কুল নিয়ে। তো যাই হোক, সেই আপাকে ফোন করছো, আপা খুশি হয়েছে, আমরাও তোমাদের কাজে খুশি।
এবং এখন আমরা এই যে মূল্যায়ন কার্যক্রম এটার মাধ্যমে বুঝাইতে হবে যে একটু এখানে দাঁড়াও আমরা একটা ছবি তুলি যে আসলে পরীক্ষা ছাড়াও কিন্তু এখন সুন্দরভাবে আমাদের পড়াশোনা চলছে যে পরীক্ষায় একটা শিক্ষার্থীকে মাপ আর প্রদান মাপকাঠি না তাই তো ঠিক আছে ওকে ধন্যবাদ আমি এবার একটা ছবি নিব